হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এনবিআই ব্লগস। এবং আমি আপনাদের সাথে আছি নুহুবিন ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। সো দীর্ঘদিন পর আবারও ক্রিকেটের ইনস্ট্রুমেন্টস নিয়ে আমরা ভিডিও করব ইনশাল্লাহ। সো আজকে আপনার আজকে আমি যেই শপিংতে চলে এসেছি সেই শপিং নেম হচ্ছে অ্যাক্টিভ স্পোর্টস। সো এই শপের লোকেশনটা আমি বলে দিই, এই শপের লোকেশন হচ্ছে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গেটের অপোজিটে, ব্লক H, হাউস নম্বর 36, রোড নম্বর 7। সো আমি বলবো এখানে আপনারা একবার হলেও সপ্তাহে ভিজিট করবেন ইনশাল্লাহ। সো আপনারা যারা ক্রিকেটের খুব ভালো মানের ইনস্ট্রুমেন্টস চাচ্ছেন আপনারা অবশ্যই এই শপে ভিজিট করবেন ইনশাল্লাহ। সো এটার এই শপের মোবাইল নম্বর ডিটেলস যা যা আছে আমি সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। সো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো আজকের ভিডিওতে যিনি আছেন ওনার নাম হচ্ছে মঞ্জু ভাইয়া। তো ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভাইয়া এখানে আমরা অনেক ব্যাট দেখতে পারতেছি, তো ভাইয়া কোন ব্যাটটা প্রথমে আমাদেরকে দেখাবেন? আমি প্রথমে এসএস ব্যাটটা দেখাবো। এসএস এসএস আমার এখানে আছে মাস্টার 8000। এসএস মাস্টার 8000, জি। সৌরভ গাঙ্গুলি একটা সাইন দেখতে পাচ্ছি আমরা। জি জি জি, এই ব্যাটটা সৌরভ গাঙ্গুলি ইউজ করছে, এই জন্য এসএফ কোম্পানি তার অটোগ্রাফটা নিয়ে রাখতেছে। এই তো গাইস দেখতে পাচ্ছেন ব্যাটটার কালার কত সুন্দর, স্টিকারটা অনেক সুন্দর লাগতেছে। তো এখানে ভাইয়া এই কিউআর কোড দেওয়া আছে, জি জি, আমরা এটা 100% অরিজিনাল এসএস ব্র্যান্ডেড, 100% অরিজিনাল এসএস সানরাইজেস। জি মাস্টার কত বলে? 8000 না? জি মাস্টার 8000 আমার। 8000 দেখতে পাচ্ছেন গাইস, খুবই সুন্দর। তো ভাই এটার কয়টা গ্রেঞ্জ আছে? এটার গ্রেঞ্জ 1 2 3 4 5 6 7, সাতটা গ্রেঞ্জ, সাতটা আটটা কোনটা এরকম নাকি গ্রেঞ্জ আছে। তো ভাই এটা দিয়ে মনে হয় নকিং করলে মানে আরো গ্রেঞ্জ বের হবে, তাই না? গ্রেঞ্জটা যে আছে এই বিশেষ করে এটা পাওয়ারটা আরো এটা বেটার হবে, বেটার হবে। জি জি জি, তো আমরা সাধারণত জানি যে বেটার গ্রেঞ্জ বা পাওয়ার লাইন যেটাই বলি, তো এখানে যারা এখানে ব্যাটার মধ্যে যে গ্রেন্স গুলো দেখতে পাচ্ছেন এখানে খুবই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্যাটটা। তো যতগুলো গ্রেন্স ব্যাটের পাওয়ার তত বেশি। তো আমরা আরেকটি ব্যাটের দিকে চলে যাই, আমরা এসজি দেখে নিই। জি এটা আছে এসজি আরপি আইকন, আরপি মানে ঋষভ পান্ত, ঋষভ পান্ত আইকন। আচ্ছা, ঋষভ পান্ত আইকন এই, আর এটার এখানে স্ক্যানার দেওয়া আছে, বাকি কিউআর কোড বা বারকোড দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন গাইস খুবই সুন্দর এসজি ক্রিকেট ব্যাট। তো এটার ভাইয়া কালার হবে কি, মানে স্টিকার অন্য কোনো কালার? হ্যাঁ স্টিকার অন্য আছে, যেমন হচ্ছে এসএস এর ভিতরে যেমন কেএলআর আছে, যেমন কেএলরা হলো ইউজ করে, কেএলরা হলো ইউজ করে, হ্যাঁ বিশাত পান ইউজ করে, তারপরে সে হার্দিক পান্ডে ইউজ করে, যে 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 প্লেয়ার ইউজ করে তারা জি কোম্পানি মেইনলি তাদের একটা আইকন থাকে, হ্যাঁ তাদের নাম। তো আপনার যেটা হাতে আছে এটা হচ্ছে ঋষভ, মেইনলি ঋষভ পান্তের আইকন। জি ঋষভ পান্ত আর কি এই ব্র্যান্ডে এই ব্যাটটা ইউজ করে। তো ভাই এটা প্রাইস কিরকম রাখতেছেন? এটার প্রাইসটা হচ্ছে যেমন আমরা 30000 বিক্রি করি, হয়তো কোনো সময় দাম কমে বাড়ে বেশি হতে পারে, বা তারপরও হচ্ছে যদি এই কোনো সময় কাস্টমার বিশেষ করে তোমাদের এই ভিডিও দেখে আসে তারপর ইনশাল্লাহ আমরা 20টা অনার করব। ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই। তো ভাইয়া তো ভাইয়ারা যারা ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন ব্যাটগুলো কিন্তু খুবই সুন্দর। সো আমরা নেক্সট ব্যাটের দিকে চলে যাই, এখানে কুকাবুরা যে ব্যাটটা আছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কুকাবুরা, কুকাবুরা দেখতে পাচ্ছেন গাইস ব্যাটটা কত সুন্দর, কুকাবুরা বিস্ট 2021 এডিশন, গোল্ড এডিশন, ইংলিশ উইলো, তাই না? জি জি, সবগুলো ইংলিশ, সবগুলো ইংলিশ উইলো। এখানে যতগুলো ব্যাট আছে গাইস দেখতে পাচ্ছেন সবগুলোই মেইনলি ইংলিশ উইলো, ব্যাক সাইড স্ট্যাম্প। তো গাইস দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর। তো ভাইয়া এটা এই এটা কি স্পেশাল কোন এডিশন, যে স্টিকারটা একটু অন্যরকম হবে? জি মেইনলি হচ্ছে কি এটা হচ্ছে প্লেয়ার্স ব্যাট, প্লেয়ার্স এডিশন। প্লেয়ার্স এডিশন বলতে আমরা বুঝি যেমন আপার ক্লাস, যেমন প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, এমনকি যারা ন্যাশনাল লেভেলে তারা এই ব্যাটগুলো ইউজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো এটার প্রাইস কিরকম রাখতেছি? এটার প্রাইসটা আমরা 35000 রাখতেছি। 35000, জি। তারপর সবচেয়ে বড় কথা, তোমার যদি কোনো ভিডিওর মাধ্যমে কোনো কাস্টমার আসে তাহলে সে ক্ষেত্রে আমরা অনার করব। এটার ব্যালেন্স খুবই ভালো, ব্যালেন্স খুবই ভালো। তো ভাই এটার কতগুলো ব্যালেন্স আছে? এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, এটা হয়তো দেখতেছি 1 2 3 4 5 6 7 8, আটটার মতো, আটটার মতো গ্রেন্স আছে গাইস বা পাওয়ার লাইন আপনারা যাই বলেন। তো এটার হিট অনেক ভালো তাহলে? জি জি, এটার ব্যালেন্স খুবই ভালো। আর আমার কাছে হচ্ছে এই যে কোকাবুরা ব্র্যান্ডের আরো কিছু ব্যাট আছে, হয়তো সময় স্বল্পতার জন্য দেখাতে পারতেছি না। আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যাটটা আমার কাছে কোকাবুরা সবচেয়ে বেস্ট বেস্ট ব্যাট। জি, তো পরের ব্যাট আমরা চলে যাই, এরপরে কি দেখাবেন? এরপরটা হচ্ছে এসএফ, এসএফ এসএফের এই স্টিকারের ব্যাট। এটা হচ্ছে মেইনলি স্ট্যানফোর্ড, স্ট্যানফোর্ড আর শিখর ধাওয়ান, শিখর ধাওয়ান সাইন আছে এডিশন, মানে শিখর ধাওয়ান এই ব্যাটটার স্টিকার আর কি এটা ইউজ করে। আর আমার বাংলাদেশের একজন কারেন্ট প্লেয়ার
সে আমার কাছ থেকে একটা ব্যাট নিছে, আপনার কাছ থেকে নিছে? জি জি, জাস্ট নামটাই নাই বললাম। আর এটার ব্যালেন্স খুবই ভালো, আমার কাছে এসএফ এর যে কটা ব্যাট আছে আলহামদুলিল্লাহ তার থেকে এই ব্যাটটা খুবই ভালো। হ্যাঁ দেখতে পাচ্ছেন গাইস, ব্যাটটা অনেক কত সুন্দর, স্টিকারটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। এটা কয়টা পাওয়ার লাইন আছে গাইস? এটা হচ্ছে 1 2 3 4 5 6, ম্যাক্সিমাম ব্যাট গুলো 6 7, 6 থেকে 7টা এবারে যদি পাওয়ার লাইন থাকে। ব্যালেন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো এরপরের ব্যাটের দিকে আমরা চলে যাই, ইএম ব্যাটটা যদি দেখাতাম। জি জি, ইএম এম ব্যাটটা আমাদের এখানে নতুন আসছে আমাদের এখানে, বাট এটা ইন্ডিয়ানে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, আমাদের শিপমেন্টটা 3 4 দিন আগে আমাদের হাতে আসছে। আর এই ব্র্যান্ডটা বর্তমানে এমএস ধোনি আইপিএল এ এই ব্র্যান্ডে উইকেট কিপিং গ্লাভস ইউজ করে, এই ব্র্যান্ডের উইকেট কিপিং গ্লাভস ইউজ করে দেন ও এই ব্র্যান্ডেরই ব্যাট ইউজ করে, বাট ওর স্পন্সর অন্য, তাই ও এসএস এই জন্য ও স্পন্সর লাগাই আর কি, জাস্ট স্টিকারটাই লাগাই খেলে। আর এটা আমার কাছে খুবই ইএমএস সবচেয়ে টপ গ্রেড আর কি আমার দোকানে ব্যাট। এটা ব্যালেন্স এবং পাওয়ার লাইন গুলো অনেকগুলো পাওয়ার লাইন আছে, যেমন আমি কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9, প্রায় 9টার মতো পাওয়ার, 9টার মতো পাওয়ার লাইন আছে গাইস। তো আশা করি এই ব্যাটের পাওয়ার খুবই ভাগ খুবই 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 ভালো হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এখানে যেগুলো ব্যাটই দেখালাম সবগুলোর ওয়েট 2.6 or 7, মানে 7+ হবে না, 7+ হবে না, 2.6 আর 7 এর মধ্যে মধ্যে আছে। তো ভাই এটা প্রাইস কি রকম রাখতেছেন? এটার প্রাইস 38,000, বাট তোমার যদি কোনো ভিডিওর মাধ্যমে কোনো কাস্টমার আসে ইনশাআল্লাহ অবশ্যই আমরা তাদের জন্য ডিসকাউন্ট। ওকে থ্যাংক ইউ সো মাচ ভাই। তো ভাই এখানে গোল্ডেন কালার যে স্টিকার গুলো আছে এটা যদি দেখাতেন একটা। এটা হচ্ছে কি ইএম এর জাস্ট কাশ্মীর হইল, কাশ্মীর হইল, কাশ্মীর ইএম এর কাশ্মীর হইল, যারা হচ্ছে খেলাধুলা স্টার্ট করে খেলাধুলা শুরু করে তারা হয়তো প্রথমে কাশ্মীর উইলোটা দিয়ে উইলো দিয়ে হয় শুরু করে, যেমন হচ্ছে এটা দিয়ে যখন খেলাধুলা শুরু করে নেট টেট করে সেক্ষেত্রে এইটার প্রাইসটা এরকম, যেমন ওটার প্রাইসটা হচ্ছে ইংলিশ হইলো, এটা ম্যাক্সিমাম একটা প্লেয়ার্স ব্যাট, বাট আর এটা হচ্ছে স্টার্টিং স্টার্টিং। জি জি জি, ইএম ই লাইট দেখতে পাচ্ছেন গাইস, এখানে ব্যাটটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, গোল্ডেন কালার একটা লেখা স্টিকার দেখতে পাচ্ছেন গাইস, খুবই সুন্দর ব্যাট। তো ভাইয়া এটার প্রাইস কিরকম লাগতেছে? এটার প্রাইস 6,500 টাকা, 6,500 টাকা, এটার প্রাইস হচ্ছে 6,500 টাকা। সো ব্যাট দেখানোর পর শেষ, এবার আমরা কিছু গ্লাভস দেখবো। তো ভাইয়া কিছু গ্লাভস যদি আমাদেরকে দেখাতেন। হ্যাঁ মানে আমি প্রথমে এসএস গ্লাভসটা দেখাবো অবশ্যই, মানে আমার কাছে এসএস গ্লাভস এসএস সুপার টেস্ট এই দুইটা, এই দুইটা গ্লাভস সুপার টেস্টের দুইটা কালার আছে আমার কাছে, একটা হচ্ছে রেড হোয়াইট আর একটা শুধু হোয়াইট, একটা শুধু হোয়াইট, এই দুইটা আছে, প্লাস আছে আরো শুধুমাত্র ব্ল্যাক কালার ব্লু কালার, হ্যাঁ এরকমও কিছু গ্লাভস আছে আমার কাছে। হ্যাঁ বাট সময় স্বল্পতার জন্য হয়তো আমি এগুলো দেখতে পারতেছিলাম না। আর এই ব্যাট এই গ্লাভসটা আমাদের কাছ থেকে মোহাম্মদ আশরাফুল ভাই, বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার, সবাই তাকে চিনে মোহাম্মদ আশরাফুল, সেই গ্লাভসটা আমার কাছ থেকে নিয়েছে এবং আশরাফুল ভাই নিয়েছে। জি জি, এবং কি বিপিএল এর সময় কুমিল্লা টিম যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন কুমিল্লা টিমের ফরেনার তোমার হচ্ছে ওয়ালটন, ওয়ালটন, হ্যাঁ ওয়ালটন, সে এই গ্লাভসটা আমার কাছ থেকে 3 পেয়ার নিয়েছে, 3 পেয়ার নিয়েছে। জি, 3 পেয়ার নিয়েছে, এমনকি এই গ্লাভসটা আমাদের আরো অনেকে বিশেষ করে নাইম শেখ আমার কাছ থেকে, সে আমার কাছ থেকে প্রায় 4 পেয়ারের মতো নিয়েছিল। নাইম শেখ ভাই 4 পেয়ারের মতো নিয়েছে, মাশাআল্লাহ। নাইম শেখের স্পন্সর আছে এসএ, কিন্তু সে তখন এসএটা শুধু এখানে লেখাটা এটা হাইলাইট করে বাট সে ই করতেছিল। গ্লাভসটা খুবই ভালো, গ্লাভসগুলো খুবই ভালো। জি, তো আমিও এরকম একটা গ্লাভস ইউজ করতাম। সো আপনারা যারা যারা খেলেন তারা অবশ্যই চিনে জানবেন যে আগে এসএসএ মানে এরকম বড় একটা লোগোর মতো দেওয়া ছিল, তো ওইটা আমার সবথেকে প্রিয় একটা গ্লাভস, এই জন্য এই কালারটা দেখলেই আমার কাছে ওই গ্লাভসটার কথা মনে হয়। এই গ্লাভসটা আমার কাছে খুবই প্রিয় একটা কালার, গ্লাভসের মধ্যে যদি কোনো প্রিয় কালার থাকে সেটা হচ্ছে একমাত্র এই কালারটাই। তো ভাইয়া এটার প্রাইস কিরকম লাগতেছে? এটার প্রাইস হচ্ছে আমরা বিক্রি করতে 3600, বাট তারপরও তোমার ভিডিও মাধ্যমে যদি কোনো কাস্টমার আসে ইনশাল্লাহ আমরা তার কাছে অনেক কিছু ডিসকাউন্ট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো এটা চা বাদাম হচ্ছে 3600। জি, 3600 চাচ্ছে, যদি কেউ ভিডিও দেখে আসে তাহলে ইনশাল্লাহ ডিসকাউন্ট দিবেন। জি, তো আমরা এটা হোয়াইটার প্রাইস কিরকম? সেম সেম হোয়াইটার প্রাইস আছে। জি, শুধু কালারফুল যেগুলো ওগুলো হচ্ছে আরো 200 আর 3300। আচ্ছা, মানে ওটা প্লেয়ার্স যেন আইপিএল এডিশন যেটা আমরা বলি, ওগুলো হয়তো আরো কিছু আমি ডিসকাউন্ট করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই। তো আমরা এসজি কিছু গ্লাভস দেখি। জি জি জি, বিশেষ করে প্রিমিয়ার ডিভিশনের তারা বলছে গ্লাভসটা খুবই ভালো। দেখতে পাচ্ছেন গাইস গ্লাভসটা, আপনাদের একটু ক্লোজলি দেখাই,
গ্লাভসটা কিন্তু খুবই সুন্দর গাইজ, দেখতে পাচ্ছেন আপনারা, একদম গ্লসি একটা কালার এখানে দেখতে পাচ্ছেন আপনারা, খুব চকচক করতেছে। তো এটার প্রাইস কিরকম রাখতেছেন ভাইয়া? এটার প্রাইস হচ্ছে 4200 টাকা। তারপর যদি কোনো কাস্টমার তোমার ভিডিও দেখে আসে সেক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্ট করি। 4200 টাকা রাখতেছেন? তো আমরা এই কালারটাও দেখে নিয়েছি, হচ্ছে টেস্ট হোয়াইট। টেস্ট হোয়াইট দেখতে পাচ্ছেন গাইজ, কত সুন্দর একটা কালার হোয়াইটের মধ্যে, আমার কাছে কালারটা খুব ভালো লাগছে। এখানে ভাই অনেক এই স্ট্রাইপের মতো দেওয়া আছে, যে এটা প্রোটেকশন, বিশেষ করে ভিজারে প্রোটেকশন গুলো, হ্যাঁ এটা শক্ত দেখতে পাচ্ছেন। সবগুলো গ্লাভস এখানে ইন্টারন্যাশনাল লেভেলের, ইন্টারন্যাশনাল লেভেলের, ইন্টারন্যাশনাল লেভেলের, মানে ইন্টারন্যাশনাল প্লেয়ার এই গ্লাভসটা ইউজ করতে পারে। তো এটা প্রাইস কিরকম আছে? এটাও 4200 টাকা, এটাও 4200 টাকা রাখতেছে। তো দেখতে পাচ্ছেন গাইজ, অনেক সুন্দর গ্লাভসগুলো, আপনারা যারা আসবেন তারা অবশ্যই এখানে সুন্দর সুন্দর গ্লাভসগুলো নিতে পারবেন। তো এরপরের গ্লাভস আমরা চলে যাই এসএফ এর, এটা এসএফ, এসএফ এটা প্লেয়ারস এডিশন, এটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন গাইস, সব আঙ্গুলে প্রোটেকশন দেওয়া আছে, সব রকম সব আঙ্গুলে প্রোটেকশন দেওয়া আছে, সব আঙ্গুলের জন্য প্রোটেকশন দেওয়া আছে। তো এটা সিলভার কালার, হোয়াইট আর ব্লু, খুবই সুন্দর লাগতেছে কালারটা, কালারটা খুবই ইউনিক। এসএফ এর মধ্যে আমি মনে হয় অন্য কোনো কালার দেখছি, বাট এই কালারটা আমি দেখি নাই, এই কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন গাইস। তো এটার প্রাইস কিরকম ভাইয়া? এটার প্রাইস হচ্ছে 3600 টাকা। 3600 টাকা, জি। তো গাইস এটার প্রাইস হচ্ছে 3600 টাকা। তো ভাইয়া এর আরেকটা গ্লাস দেখতে পাচ্ছেন ভাই এখানে, আর একটা কথা হচ্ছে এসএফ এর যেমন এই গ্লাসটা ক্যামো সিরিজের, ক্যামো সিরিজের, জি ক্যামো সিরিজের, এটার ব্ল্যাক হবে, ব্লু কালার হবে, আর আরো দুই একটা কালার হবে, বাট এই সময় স্বল্পতার জন্য আমি দেখাতে পারতেছি না। এখানে কয়েকটা কালার আছে বলতে গেলাম, জি যেমন কারো যদি ব্ল্যাক কালার বা ব্লু কালার দরকার হয় সেগুলো আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, তো এটার প্রাইস কিরকম ভাইয়া? এটার প্রাইস, এটার প্রাইস 3500 টাকা। 3500 টাকা, জি। তো গাইস এটার প্রাইস হচ্ছে 3500 টাকা। তো এখানে আরো দুইটা গ্লাস আছে, কে এসে দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে, এটা দুইটা কালার দেখে নিই আমরা। এই যেমন এই গ্লাসটা দেখে, এই গ্লাসটা আমাদের বাংলাদেশ টিমের সাকিবুল হাসান, সাকিবুল হাসান, এই গ্লাসটার সেম, এই গ্লাসটা জাস্ট এখানে এসজি, এসজি, আচ্ছা আচ্ছা এসজি আছে, কালারটা সেম বাট এসজি ব্র্যান্ডটা ইউজ, জি জি, সবাই জানে গাইস, কারণ ওই গ্লাসটা শুধু সাকিব ভাই আর কি ইউজ করে, বাট ওটা মার্কেটে অ্যাভেলেবল না, এজন্য এটা আমরা কেএস কোম্পানি থেকে, কেএস কোম্পানি থেকে অর্ডার করে আমরা এটা বানাই নিয়েছি। তো ভাইয়া এটার কিরকম কালার? দুইটাই আছে, আর যেমন এই একটা, এটা তো সাকিবুল হাসান ভাই, আর এটা আছে মুশফিকুর রহিম ভাই ইউজ করে, হ্যাঁ মুশফিকুর রহিম ভাই, শুধু এই গ্লাসটার এসএস, এসএস, আর আমরা শুধু কেএস, কেএস একদম প্রোটেকশন সবকিছু, সবকিছু ঠিক আছে, ঠিক আছে, লেদারটাও ঠিক আছে। যেমন গতকালকে আমাদের এক লিজেন্ড অফ রূপগঞ্জের এক প্রিমিয়ার লিগের প্লেয়ার আসছিল, সে গ্লাভসটা দেখে খুবই চয়েস করছে, গ্লাভসটা খুবই ভালো গ্লাভস, জাস্ট এখানে এসএস আর আমরা এটা কেএস, কেএস আপনারা এখানে কেএস ব্যবহার করতেছেন, জি কেএস ব্র্যান্ডের, বাট কালারটা হচ্ছে ওই এসএস টার মতো, মুশফিক ভাই, জি। আর কেএস গ্লাভসটার আমার কাছে আরো 4 থেকে 8টা কালার আছে, যেমন হোয়াইট কালার আছে, ব্লু কালার আছে, ব্ল্যাক কালার আছে, নেভি ব্লু কালার, রয়্যাল ব্লু কালার, হ্যাঁ গ্রিন কালার, বাংলাদেশ কালার, মানে প্রায় 8 থেকে 9টা কালার আছে, 8 থেকে 9টা কালার আছে, জি। সময় স্বল্পতার জন্য আমি সবগুলো দেখানো তো সম্ভব না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমরা যতটুকু পসিবল ততটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। সো গাইস ভিডিওটার জন্য একটু লেন্দি হতে পারে, তো আপনারা একটু ধৈর্য সহকারে আপনারা অবশ্যই দেখবেন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনারা আপনাদের পছন্দের ক্রিকেট ইনস্ট্রুমেন্টস আপনারা ক্রয় করতে পারেন। আর এই যে সাকিবুল হাসান, আর এই যে সাকিবুল হাসান ভাইয়ের গ্লাভস আর মুশফিক ভাইয়ের গ্লাভস, এই দুইটার প্রাইসটা হচ্ছে 3800 টাকা। 3800 টাকা, জি। যদি তোমার ভিডিও কেউ দেখে আসে অবশ্যই আমরা তারে অর্ডার করব। ওকে থ্যাংক ইউ। তো এখানে আমরা অনেক হেলমেট দেখতে পাচ্ছি, তো ভাই আমাদেরকে যদি হেলমেট দেখাতেন। হ্যাঁ এখানে আমার কাছে কয়েকটা ব্র্যান্ডের আছে, যেমন একটা ফর্মা ব্র্যান্ডের হেলমেট, ফর্মা ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর কালার, এটা বর্তমানে ভারতের সুরাই কুমার যাদব, সুরাই কুমার যাদব যাদব বর্তমানে এই হেলমেটটা, এই হেলমেটটা ইউজ করে। তোমাদের যদি কোনো প্লেয়ার আর কি তারা বিশেষ করে এটা ইউজ করতেছে ভারতের, তারপর আমাদের কাছে আরেকটা আছে কেএস ব্র্যান্ডের হেলমেট, কেএস ব্র্যান্ডের এই গ্রিন কালার, পিছনে প্রোটেকশন সহ দেওয়া আছে, এটা গার্ড সহ দেওয়া আছে, জি জি প্রোটেকশন, এটাই সব থেকে ভালো লাগে আমার কাছে হেলমেটের পিছনে, যদি এটা চিপের, চিপ প্রাইজের ভিতরে এটা খুবই আর কি টেকসই একটা হেলমেট, চিপ প্রাইজের মধ্যে অনেক ভালো ভালো হেলমেট। এটার প্রাইস কিরকম রাখতেছে? এটার প্রাইস আমার কাছে 3000 টাকা। 3000 টাকা, যদি কোনো কাস্টমার তোমাদের ভিডিও দেখে আসে সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাই। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন মানে এই চিপ প্রাইজের মধ্যে, চিপ না মানে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই মানে ভালো একটা হেলমেট দেখতে পাচ্ছি আমরা। সো আপনারা যারা এই হেলমেট খুঁজতেছেন তারা অবশ্যই সবাই চলে আসবেন, যাতে আপনারা এই হেলমেটটি ক্রয় করে নিতে পারেন। সো ভাই ফর্মার প্রাইসটা কত? ফর্মার এখানে আরো কয়েকটা মডেল আছে, যেমন এই মডেলটা, এইটার বর্তমানটা আছে 4500 টাকা। 4500 টাকা, জি জি দেখতে পাচ্ছেন গাইস, এটার মধ্যে আমার কাছে খুব ভালো লাগছে, ভিতরের
এগুলো গাড়িগুলো দেখিনি, ফোনগুলো দেখিনি। আর আরেকটা আছে আমাদের কাস্টমাইজ করে বানানো, না আপনাদের কাস্টমাইজ করে বানানো, আমাদের দোকানের নামে অ্যাক্টিভ স্পোর্টস নামে, অ্যাক্টিভ স্পোর্টস নামে পিছনে আমাদের যে লোগোটা দেওয়া আছে, জি এখানে পিছনের লোগোটা দেওয়া আছে। হ্যাঁ, তবে হেলমেটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই সময় ভাই উবিকাল মাসুরি হেলমেটটা আর জাস্ট কপি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাসুরির চেয়ে দামি হেলমেট, সেটার জাস্ট কপি একটা। আচ্ছা আচ্ছা, তো এটার প্রাইস কিরকম আছে? না এটার প্রাইস আছে 7,500 টাকা। 7,500 টাকা, জি। তো গাইস এটার প্রাইস হচ্ছে 7,500 টাকা। যদি তুমি কোনো কাস্টমার তোমার ভিডিও দেখে আসে সেক্ষেত্রে অবশ্যই এটা কমানো হবে। ওকে, তো আমরা কিছু প্যাডও দেখিনি, এখানে তিনটা প্যাড আছে, একটা হচ্ছে কেএস, এসএফ আর এসএস। তো ভাইয়া আমাদের প্রথমে কোন প্যাডটা দেখাবেন? আমি এসএস প্যাডটা দেখাতে যাচ্ছি। এটা এসএস প্যাড দেখিনি আমরা, গ্রিন কালারের প্যাড, বাংলাদেশ কালার যেটা আমরা বলি, বাংলাদেশ কালার যেটা আমরা বলি। আর এটা হচ্ছে হোয়াইট এসএস টেস্ট ওপেনার, টেস্ট ওপেনার, টেস্ট ওপেনার। তো গাইস দেখতে পাচ্ছেন প্যাডটা কত সুন্দর, টেস্ট ওপেনারের প্যাডগুলো আমার কাছে খুব সুন্দর লাগে, কারণ আমি নিজেও এসএস এর টেস্ট ওপেনার ইউজ করি। সো ভাইয়া এটার কি কালার হবে ভাইয়া? হ্যাঁ এটার কালার হবে, কালার হবে, এটার ব্ল্যাক কালার, ব্লু কালার, হোয়াইট কালার আর গ্রিন কালার, গ্রিন কালার। লেফটি রাইটি দুইটাই অ্যাভেলেবল, লেফটি লাইট রাইটি এবং মেন সাইজ ইউ সাইজ দুইটাই দুইটাই অ্যাভেলেবল। জি জি, এটা কি সাইজ? এটা হচ্ছে বর্তমানে আমার হাতে যেটা ইউ সাইজ, ইউ সাইজ। জি জি, এই এই প্যাডটা আমাদের কাছ থেকে মোহাম্মদ আশরাফুল ভাই আমাদের কাছ থেকে নিয়েছে, মোহাম্মদ আশরাফুল ভাই নিয়েছে, এবং কি বর্তমান কারেন্ট বাংলাদেশ টিমে আছে মিথুন জয়, সে এটা নিয়েছে, এবং কি ইবাদুল হোসেন, ইবাদুল হোসেন, সেও আমার কাছ থেকে এই প্যাডটা নিয়েছে। তো ভাই এটার প্রাইস কিরকম আছে? এটার প্রাইস আমরা 5,000 টাকা রাখতেছি, বাট তোমার ভিডিওর মাধ্যমে যদি কোনো কেউ কোনো কাস্টমার আসে সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট করে দেব। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ ভাই। 5,000 টাকা রাখতেছি, জি 5,000 টাকা। তো আমরা এর এসএস এই এসএফ দেখিনি, জি এটা এসএফ প্যাড, এসএফ এর এটার নাম হচ্ছে টেস্ট ওপেনার, এসএস টেস্ট ওপেনার, এসএফ এর টেস্ট ওপেনার, হ্যাঁ এসএফ এর টেস্ট ওপেনার, টেস্ট ওপেনার। এটার কালার কয়েকটা আছে, ব্ল্যাক কালার, ব্লু কালার, কালার ব্লু কালার এবং হোয়াইট কালার আর হচ্ছে গ্রিন কালার, গ্রিন কালার, এই কয়েকটা কালার আমরা দেখছি। জি জি, সো এটা আমরা পিছন সাইডটা দেখিনি, দেখতে পাচ্ছেন গাইস ব্ল্যাক আর হোয়াইট খুবই সুন্দর একটা কম্বিনেশন। সো এটা প্রাইস কিরকম আছে? এটার প্রাইস হচ্ছে যে 4800 টাকা, 4800 টাকা। তো গাইস এটা প্রাইস হচ্ছে 4800 টাকা। যেমন এই এই প্যাডটি আমাদের কাছ থেকে এবার ব্রাদার্স টিমে খেলছে, এই প্রিমিয়ার ডিভিশন খেলছে নাদিব চৌধুরী, সে আমার কাছ থেকে এটা নিয়েছে। তো ভাই বলতে বলতে গেলে ন্যাশনাল টিমের সব প্লেয়াররাই মনে করেন আপনাদের শপে আসে? হ্যাঁ ইনশাল্লাহ, আমাদের কাছে আর কি বিশেষ করে তাদের আমাদের প্রোডাক্টগুলো তাদের ইউজ করা হয়, যে আমাদের স্টেডিয়ামের কাছেই দোকান, আর বিশেষ করে আমাদের কাছে জায়গা আছে আলহামদুলিল্লাহ সবকিছুই ব্র্যান্ডের এবং কেসি এক নম্বর, কোনো এটার ভিতরে কোনো ই নেই, কারণ অনেকে ডুপ্লিকেট প্রোডাক্টও পাওয়া যায় কিন্তু আমাদের কাছে ওটা না, একদম অরিজিনালটাই 100% অরিজিনাল। তো এরপর আরেকটা প্ল্যাট প্যাড, এই প্যাড দেখি, এটা হচ্ছে আমাদের কেস নতুন ব্র্যান্ড, আমাদের এই যে প্রোডাক্টের শিপমেন্টটা 3-4 দিন আগে আমাদের আসছে, 3-4 দিন আগে। জি এটা কেস টেস্ট ওপেনার, কেস এর টেস্ট ওপেনার, এটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ এসএস এর কালারটার মতো, জি একদম এসএস এর, জাস্ট এটা কেস ব্র্যান্ড, কেস ব্র্যান্ড ব্র্যান্ড। তো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার। তো আপনারা যারা আরো বেটার কোয়ালিটির প্যাড চাচ্ছেন আমি বলবো অবশ্যই শপে ভিজিট করতে, আপনারা ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের কাছে ভালো লাগবে, আমার কাছে প্রোডাক্টগুলো খুবই পছন্দ হয়েছে গাইস, মনে হচ্ছে এখন সবকিছু কিনে ফেলি। আর এই প্যাড, এই যে এই ব্র্যান্ডের এই প্যাডটার ভিতরে কয়েকটা কালার আছে, হোয়াইট কালার, গ্রিন কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার, তো অনেকগুলো কালারই দেখে অ্যাভেলেবেল। জি অ্যাভেলেবেল আছে, সময় স্বল্পতার জন্য কালারগুলো আমি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমরা সেগুলো দেখে নিব ইনশাল্লাহ। তো এটার প্রাইস কিরকম আছে? না এটার প্রাইস 4800 টাকা, 4800 টাকা। জি তো গাইস এটার প্রাইস হচ্ছে 4800 টাকা। তো ভাই আপনাদের কি মানে এখানে যে লো থেকে মানে এটাই কি এভারেজ প্রাইস? জি আমাদের এখানে আরো কিছু আছে কিন্তু এই কয়টা হচ্ছে আমাদের প্রিমিয়ার কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি মানে যারা কেবল ন্যাশনাল লেভেলের, ন্যাশনাল লেভেলের যারা প্লেয়ার আছে তাদের জন্য এই প্যাডগুলো। জি জি জি, এবং কি যারা এজ লেভেল খেলে ভালো মানের প্যাড, কারণ একটা প্যাড ভালো দরকার। হ্যাঁ কারণ দেখা যাচ্ছে কখন একটা বল খুব স্পিডে আসলো, ভালো প্যাড না হলে একটা পা ইনজুরি হওয়ার একটা ইনজুরি হওয়ার একটা সম্ভাবনা থেকে। জি প্যাড গুলো প্রোটেকশনও ভালো, এবং কি আমরা একটা ন্যাশনাল লেভেলের থেকে যারা একদম এজ লেভেল বা জেলা ডিস্ট্রিক্ট লেভেল সবাই এই প্যাড গুলো ইউজ করতে পারবে। সো গাইস এই হচ্ছে অ্যাক্টিভ স্পোর্টস এর ভিজিটিং কার্ড। সো আপনারা যারা এখান থেকে এই ক্রিকেটের ইনস্ট্রুমেন্টস নিতে চান এবং প্রাইস যদি আপনারা বিস্তারিত আরও ভালো করে জানতে চান তো আপনারা এই কার্ডে দেওয়া নাম্বারগুলোতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, এছাড়া ওদের ফেসবুক পেজ স্পোর্টস অ্যাক্টিভেও আপনারা যোগাযোগ করতে পারেন। সো এটাই হচ্ছে সব ডিটেলস, আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে, আর কথা বাড়াচ্ছি না, তো শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সো আপনারা নেক্সটে কী নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আপনারা যারা ক্রিকেটের ইনস্ট্রুমেন্ট যারা খুঁজছেন, খুব ভালো মানের ইনস্ট্রুমেন্ট যারা খুঁজছেন, আমি আবারও বলছি তারা অবশ্যই এই অ্যাক্টিভ স্পোর্টসে
ভিজিট করবেন ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।